রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছিলাম যখন, তখন হঠাৎই একদিন আইডিয়া এলো ইউনিক রেসিপিটা বানানোর জন্য। চটপট দেখে নি চলো। যথারীতি রুই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে এপিটোপিট করে হালকা ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। রেসিপিটার কোনো নাম আমি ঠিক খুঁজে পাইনি, তোমরা সাজেস্ট করে দিও কী নাম দেওয়া যায়। এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পোস্ত আর 2 টেবিল স্পুন চারমগজ, সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এই পেস্টটাই কিন্তু এই রান্নার একদম ম্যাজিকের মতো কাজ করবে। এবারে আমি এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিচ্ছি লবণ হলুদ স্বাদ মতো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার পেস্টটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব, কষাতে কষাতে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো জল। রান্নাটা কিন্তু একটু টকঝাল মিষ্টি মতো হবে। এবারে এর মধ্যে মাছগুলো অ্যাড করে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একদম ঘন হয়ে গেলে আমরা নামিয়ে নিয়ে পরিবেশন করব এই মাছের রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।